ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নিউজ আজ আমরা কথা বলবো একজন জনপ্রিয় অভিনেত্রীর ভাইরাল হওয়া অন্তরঙ্গ কিছু ছবি এবং সে ছবি সম্পর্কে আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রভার দম ফাটানো মন্তব্য সম্পর্কে বন্ধুরা ছবিটি আর কিছুই নয় নির্মাতা ও পরিচালক ইফতেকার আহমেদ ফামির সঙ্গে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান আহমেদের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি নিয়ে ইতিমধ্যে তোলপাল শুরু হয়েছে ফাহামির সঙ্গে অভিনেত্রী মিথিলার এ আপত্তিকর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় মিথিলা এটাকে অস্বাভাবিক কোনো ছবি না বলে মন্তব্য করলেও এটিকে ইঙ্গিত করে অন্য এক অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মন্তব্য করেছেন এ নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন স্ট্যাটাসে প্রভা লিখেছেন কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা এথিক্যালি কোনো রাইট আপনি রাখেন না বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক ভিওয়ার্স মিথিলার এ ছবি পোস্টের ব্যাপারে যে প্রভা নৈতিকতার প্রশ্ন তুললেন মাত্র কয়েক বছর আগে সেই প্রভার আপত্তিকর কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছিল এটা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছিল বন্ধুরা দুই হাজার ছয় সালের তিন আগস্ট ভালোবেসে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহাসানকে বিয়ে করেন মিথেলা তাদের সংসারে আয়রা তেহরিম খান নামে এক কন্যা সন্তানেরও আগমন ঘটে তবে দুজনের বনিবানা না হওয়ায় দুই সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহাচান মিথিলা দুজনের বনিবনা না হওয়ায় দুই সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহাচান মিথিলা এরপর থেকে মিথিলাকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশ পাচ্ছে গোপন সম্পর্কের খবর ফামের সঙ্গে ভাইরাল হওয়া এই ছবির আগে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জির সম্পর্কের খবর উঠে আসে সবিজ পাতায় এ দুজনের নাম নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে টলিউড ও ঢালিউডের বাতাসে নানা গুঞ্জন শোনা যায় তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন শীঘ্রই তারা বিয়ের পিড়িতেও বসবেন বলে শোনা গেছে জানা যায় চলতি বছরের মার্চে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্র ধরে মিথেলার সঙ্গে সৃজিতের সক্ষতা গড়ে ওঠে তারপর থেকেই এখন গুঞ্জন আর গুঞ্জন এখন ফামির সঙ্গে মিথেলার এ ছবি দুটি প্রকাশিত হওয়ার পর রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে মিডিয়া পাড়ায় ভিয়রস চার নভেম্বর সোমবার টেক বিনোদন নামে একটি ফেসবুক গ্রুপে মিথিলা ফার্মের অন্তরঙ্গ দুটি ছবি পোস্ট করা হয় যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায় এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো অনেকেই শেয়ার করতে দেখা গেছে যেটা নিয়ে সমগ্র মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে যায় এরপর থেকে মিথেলাকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশ পাচ্ছে গোপন সম্পর্কের খবর ফাহামের সঙ্গে ভাইরাল হওয়া এই ছবির আগে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জির সম্পর্কের খবর উঠে আসে সবিজ পাতায় এ দুজনের নাম নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে টলিউড ও ঢালিউডের বাতাসে নানা গুঞ্জন শোনা গেছে তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন শীঘ্রই তারা বিয়ের পিড়িতেও বসবেন বলে জানা গেছে জানা যায় চলতি বছরের মার্চে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনুত্র ধরে মিথেলার সঙ্গে শ্রীজিতের সক্ষতা গড়ে ওঠে তারপর থেকেই এমন গুঞ্জন এখন ফাহামের সঙ্গে মিথেলার এ ছবি দুটি প্রকাশিত হওয়ার পর রীতিমতো তোলপাল শুরু হয়ে গেছে মিডিয়া পাড়ায় বিয়স চার নভেম্বর সোমবার টেক বিনোদন নামে একটি ফেসবুক গ্রুপে মিথেলা ফার্মের অন্তরঙ্গ দুটি ছবি পোস্ট করা হয় যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায় এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো অনেককেই শেয়ার করতে দেখা গেছে অবশ্য অন্তরঙ্গ এ ছবির বিষয়ে জানতে মিথেলার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন অস্বাভাবিক কোনো ছবি এটা না আর কিছু না বলেই কল কেটে দেন তিনি তবে অন্তরঙ্গ এ ছবির ব্যাপারে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও পরিচালক ইফতেকার আহমেদ ফাহামি তিনি লিখেছেন হ্যাঁ মিথিলা আর আমার পরকিয়া হয়েছে একবার নাই অনেকবার আর এটা নিয়ে মজা করার কিছুই নেই আমরা দুজন জাস্ট ফ্রেন্ড শুধুমাত্র বন্ধু ভিয়রস আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টস বক্সে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে এবং সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তাহলে সবার আগে আমার নতুন ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো بداية الله حافظ.